গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আমার চা খাওয়া হয়ে গেছে, তো ঘরে ভালো লাগছে না। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, একটু বাইরে থাকি, আর বাইরে কী সুন্দর হাওয়াও দিচ্ছে, ওই জন্য ভাবলাম একটু অন করে তোমাদের সাথে একটু কথা বলি আর আমার একটু হাওয়া খাওয়াও হয়ে যাবে। ফ্যানের হাওয়া আর এই প্রকৃতির হাওয়ার সাথে অনেক তফাৎ আছে, তাই না? আজকেও সেই গরম দিবে, খুব গরম পড়বে আজকেও। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। আজকে এখন বেশি বাজে না, বাজে বলতে 7:10 বাজে, না 7:15 বাজে। একটু হেঁটে নিচ্ছি এখন গিয়ে, একটু মোবাইলের কাজ আছে আজকে, আবার মোবাইলে একটু কাজ করতে হবে। এখন কাজ করে তারপরে কাজ করতে করতে তারপরে ভিকিকে ডাকা সবাই হয়ে যাবে, ওকে ডাকবো। তার মাঝখানে মনে হয় বাবা উঠে যাবে, বাবা তো উঠেই যায়, বাবাকে চা করে দেবো। তো চলো সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো ওদিকে হচ্ছে বাবা উঠে পড়েছে, তোমাদেরকে বললাম না বাবা উঠে পড়বে, তো বাবা উঠে পড়েছে। বাবাকে চা করে চা দেওয়া হয়ে গেছে, তো বাবাকে বললাম এই যে ছাতু খাবা নাকি, তো বললো দাও। তো এই যে ছাতু গুলিয়ে নিলাম, বাবাকে এখন দিব। কারণ কেন বলো তো, বাবার ওই যখনই ফোন করি 10:30-11টার দিকে যে বাবা খেতে আসো, অনেক সময় বাবা দেরি হয়, তো দেরি হয় আর বাইরেও তো বাবা কিছু খাবে না, তার খিদে পেয়ে যায় না, রাতে শুধু 2 রুটি খায়, 2 বা 1.5টা এরকম করে খায়। তো ওর জন্য ভাবলাম যে তাহলে বাবাকে একটু ছাতু গুলিয়ে দিই, যদি দেরি হয় তাহলে তাও তো অনেকক্ষণ পেটে থাকবে, তো দিয়ে আসি বাবাকে এখন। বাবাকে আবার বেশি মোটা করে দিলে না বাবা খেতে যায় না, একটু পাতলা করে দিলে খেয়ে নেবে। এবারে দিয়ে আসি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ঘুম থেকে উঠে চা খেয়ে বিছানা তুলে বাসি কাপড় ছেড়ে হাতের জল বসিয়েছি, এদিকে আসছে সবজি আনা। তো সবজি নিতে গেছি, চাল দিয়া চাল ডাল ভিজিয়ে রেখেছিলো, সবজি আলা আসছে সবজি নিতে গেছি, তখন দেখি একটা মাছ লাগাচ্ছে। এই যে ছোটো মাছ ছিল, অনেক রকমেরই ছোটো মাছ ছিল, ট্যাংরা তারপরে চাপিলা এটা ছিল, এটা হচ্ছে 50 টাকা পোয়া। তো ভালোই হলো, বাড়ির উপরে পেয়ে গেলাম, আর কোনো টেনশন নাই। 50 টাকা দিয়ে 1 পোয়া মাছ নিলাম, আর এই যে সবজি নিলাম, আলু আছে ঘরে, বেগুন ঝিঙা আর করলা পেঁয়াজ নিলাম। যাই হোক, তাহলে ও চাল ডাল ভিজিয়ে রেখেছে, তাহলে ডালটা করেই নিই। তো চলো দেখতে থাকো, ডাল বসিয়ে দিয়ে ভাত বসিয়ে চাল ছেড়ে আমি মাছ কাটবো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এই যে করলা ভাজা হয়ে গেল, মাছও কেটে এনেছি, ডালও হয়ে গেছে। ডাল এখন ওই যে করলা ভাজা তুলে ডালে ফোড়ন দিব, দিয়ে মাছ ভাজা বসিয়ে দেব। তো এই যে বাবা দেখো খেতে চলে এসেছে, তো মাছ ভাজা আর হচ্ছে করলা ভাজা, আর এই শাকটা হচ্ছে কাকিমণি দিয়েছে। তো বন্ধুরা, আমার মোটামুটি রান্না শেষ, সব কিছু হয়ে গেছে। এই যে আলু বেগুন মাছের ঝোলের জন্য রিয়া আমাকে কেটে দিল, ওটাও বসিয়ে দিয়েছি। আর আজকে মশলা করবো না, আজকে যে গুঁড়ো মশলা দিয়েই করবো, শরীরটা বেশি ভালো না, এত ব্যথা বেশ না শরীরে, এই একমাত্র মানে কুয়া থেকে জল তোলার মানে কারণে এত ব্যথা, এখন নিচে জল চলে গেছে। আর সবাই মিলে কাজ করতে করতে না দুপুরের দিকে জলটা মানে ঘোলা হয়ে যায়, বালি বালি হয়ে যায়, বালি বালি হয়ে যায়, আর বালতি একদম মাটিতে লেগে যায়।
এরকম অবস্থা। আর এখন নিচে থেকে জল দিলে চলবে না, বুক পিঠ গুলো পুরো ব্যথা। মাছের ঝোলটা হয়ে গেলে রান্না শেষ। তো বন্ধুরা, এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, অনেকদিন পরই গুঁড়ো মশলা দিয়ে করলাম লাল লাল ঝোল। দেখতে কেমন হয়েছে বলো কমেন্ট করে, আর খেতে যে কেমন হয়েছে বলতে পারবো না। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরই কথা বলতে আসলাম। তো আমাদের সব কাজকর্ম হয়ে গেছে, আর মারও রান্না হয়ে গেছে, মা তো দেখিয়ে দিয়েছে মাছের ঝোল। তো এইদিকে হচ্ছে আমি এখন এই যে নাইটি নিয়ে চলে এসেছি, এখন যাব স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপরে স্নান করতে যাই, অনেকক্ষণ থেকে কথা হয় না। আর তোমাদের ওই ডেলি ডেলি ওই বাসন মাজা ঘর মোছা তোমরা অনেকে পছন্দ করো না দেখতে, তাই আর ওই একই ভিডিও কী করব, ওর জন্য আর ওই বাসন মাজা এসব আর কিছু দেখাচ্ছি না। কদিন যাবতই তোমরা দেখতে পাচ্ছ যে ওসব কিছু দেখাচ্ছি না, ওই এই রান্নাবাড়ি টুকটাক মানে হয়ে যাচ্ছে মাছের ঝোল তারপরে দেখাচ্ছি, বা সব রান্না হয়ে যাচ্ছে তারপরে দেখাচ্ছি, এরকম করে করছি। তো সবাই পছন্দ করো না যে হ্যাঁ ডেলি ডেলি বাসন মাজা ঘর মোছা তারপরে দাঁত ব্রাশ করা, এগুলো কী দেখাচ্ছ সকাল সকাল, অনেকে কমেন্টে বলো, অনেকে বলবো না, দুই তিনজন আছো আর কি। তো সবারই কথা রাখি যে কয়েকদিন দেখাবো না, আবার দেখাবো এরকম করে। আমাদের তো ডেইলি ব্লগ এইগুলাই, বাসন মাজা ঘর মোছা রান্নাবাড়ি করা, তোমাদের সাথে কথা বলা, তোমাদের সাথে মজার মজার ভিডিও করা, তারপরে শর্টও করি দেখো, তারপরে কোনো কিছু ঘটনা ঘটলো, যে কোনো ঘটনাই ঘটুক বা কোনো কিছুই হোক তোমাদের সাথে সেটা শেয়ার করা, সবই করি। তো ভাবলাম সবার কথাই রাখা দরকার, তো তার জন্য ওই কাজকর্ম একটু কম দেখিয়ে তোমাদের সাথে একটু কথা বলেই আর অন্য কিছু করে তোমাদেরকে তাই দেখাচ্ছি, এই হচ্ছে কথা। তো এখন এই যে যাব স্নান করবো, আজকে হচ্ছে শ্যাম্পু দিব না, মাথায় চিপকু চিপকু লাগছে ঠিকই কিন্তু আজকে শ্যাম্পু দিব না, কারণটা হচ্ছে যে থাক ভাবছি দু একদিন তেলটা থাক মাথায়, যে এত মাথা ব্যথা করছিলো না গতকাল, মা তো তোমাদেরকে বলেছিল, মানে কি বলবো খুব মাথা ব্যথা করে মাঝে মাঝে, এত মাথা ব্যথা করে মাথার মানে মানে মা বললো তো যে যখনই মানে মাথার মধ্যে তেলটা দিচ্ছে মানে তেলটা গোটাটা তেলটাই সুজে নিচ্ছে, মানে সবটাই নাই আর তেল হয়ে যাচ্ছে মাথার থেকে এরকম। তো ওর জন্য ভাবলাম যে থাকুক দু তিন দিন তেলটা থাকুক মাথার মধ্যে, তারপরে একবারে শ্যাম্পু করব। হ্যাঁ আমি এই যে তেল দিয়ে থাকতে পারি না, কিন্তু এই যে তেল না দিলে এই যে তখন এই এরকম সমস্যা হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, এই করছে ওই করছে, তখন আরও দেখা গেল হিতে বিপরীত হয়ে গেল। ওর জন্য থাকুক দু তিন দিন, তারপরে গিয়ে গিয়ে রবিবার কি সোমবার শ্যাম্পু করে নেব। এখনও বিকি আসিনি, তো চলে আসবে। আজকে আমাদের তাড়াতাড়ি রান্নাবাড়ি সব কিছুই হয়ে গেছে কাজকর্ম, কারণ আজকে মাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, আর তাড়াতাড়ি রান্না ওই মাছের ঝোল আর ওই করলা ভাজা, এই আর তো কিছু না। তো যাই এখন স্নান করতে যাই, স্নান টান করে আসি, তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। ও হো বিকি মনে হয় ও একবারে আসবে, কারণ হচ্ছে ওর হচ্ছে আজকে তো আমাদের এখানে ভোট 26 তারিখ মানে দার্জিলিং ডিস্ট্রিক্ট, তো ওর জন্য মনে হয় ও পরে মানে দুপুরের পরে ডিউটি নেই ছুটি আর কি, ওর জন্য একবারেই আসবে, ওর জন্য দেরি হচ্ছে। তো যাই, যে বিকি ফোনই করছে, ওর কথা বলতে বলতে ফোন করছে, যাই এখন স্নানটা করে নিই, ও কেন ফোন করছে শুনি নি। দেখো রৌদ্র মাজা এসছে, গরুটা জল দিয়েছি খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে, এত রৌদ্র না খাচ্ছে। অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম, আমি এখন মাদের ঘরে আছি, আমাদের খাওয়া টাওয়া সব কিছু কমপ্লিট, এই খাওয়া দাওয়া করলাম একটু আগেই, আর মা ঘরে টিভি দেখছে, কারণ তোমাদেরকে তখন বললাম যে বিকি চলে আসার কথা, ফোন করলো তোমাদের এটা বলেই, তারপরে আর কোনো কথাবার্তা হয়নি তোমাদের সাথে, ও চলেও এসেছিলো, ও ফোন করলো বলে চলে আসবো আর একবারে চলে আসবো আর কি, আর তারপরে কাজ নেই। তো এসে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে চা খেলো, চা খেয়ে এখন একটু বেরোলো, ওই হাঁটে হেঁটে হেঁটে এই মোড়ের এখানে এখানে গেলো, বললে একটু ঘুরে আসি, আর মা ওদিকে টিভি দেখতে গেছে, মা বাবা টিভি দেখছে, আর আমি হচ্ছে এই ঘরে আছি, আর এই জামা কাপড়গুলো দেখো এখানে মেলে রাখা হয়েছে,
কারণ এমন অবস্থা কেমন বাজেও লাগে দেখতে। কারণ হচ্ছে জামাগুলো যে ভাঁজ করে রাখবো, মানে নাইটিগুলো যে ভাঁজ করে রাখবো সেটার উপায় নেই। কেন? কারণ একটু একটু ভিজা আছে, আর মেলারও জায়গা নেই, তো আমাদের এখানেই মেলতে হবে। ওই জন্য এইভাবে মেলে রাখতে হয়, ওই ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে যায়। এই সন্ধ্যা হতে হতেই ওটা শুকিয়ে যাবে, সন্ধ্যা মানে 7:30-8 হতে হতে দেখবে শুকিয়ে যাবে, তখন নিয়ে যেতে লাগবে। তাহলে এর জন্য ওইভাবে, এগুলো কিন্তু অতটাও ভিজা নেই, আবার ভাঁজ করেও আনলাতে রাখা যাবে না, এই এরকম অবস্থা। ওর জন্য এইভাবে মেলে রাখছি। মার আজকে মাছের ঝোলটা ভালোই হয়েছে, মাছের ঝোল দিয়ে খেলাম। আর করলা ভাজা নিয়ে নিয়ে অত ভালো লাগে না, করলা ভাজা সকালে যেহেতু খেয়েছি ওর জন্য আর দুপুরবেলায় খাবো না, নিয়ে নিই। এখন একটুখানি রেস্ট করব, রেস্ট করে তারপর একটু পরে আবার সন্ধ্যা লেগে যাবে, চাটা করার আছে। আজকে আবার রান্না শুট হওয়ার কথা ছিল, কিন্তু রান্না শুট আজকে হবে না, কারণ আজকে দাদাভাইয়েরও দোকান বন্ধ, দাদাভাই বাড়িতে আছে। আবার ঘুটিরও পড়া আজকে সন্ধ্যাবেলায় হয়ে, মানে সন্ধ্যাবেলা বুঝি তার সন্ধ্যাবেলা পড়া ছিল আর কি, সকাল 10টার থেকে পড়া হয়ে গেছে। ওর জন্য আজকে রান্না শুট হবে না, আগামীকাল হবে। তো চলো তাহলে একটুখানি এখন রেস্ট করি, তোমাদের সাথে আসছি আবার সন্ধ্যার পরে কথা বলতে। মা কি করতেছো? এই যে বিছানাটা পাড়ি, বাবা 9টা বাজে, বাবা আসার সময় হয়ে গেছে, আসলে তো বিছানায় আর নড়ানো সরানো যাবে না। হ্যাঁ চাদরটা ইসে করি, উঠাবা? হ্যাঁ উঠাই পাড়ি। ও আমি ভাবছি কি কি বলো তো মা, আমি ভাবছি তুমি চাদরটা পাল্টাবা। হ্যাঁ কুয়া জল নাই তো, এত বালি বালি জল উঠতেছে। যখন তাহলে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, অনেক সময় পর, অনেক সময় থেকে তো কথা বলি না। ওটাই বলছিলাম, কুয়ায় জল নাই, এত অসুবিধা করে কাজ করছি না, আর এই কর্পোরেশনের জলও ঠিক মতো আসে না, আসে যদিও আসে সকালে বিকালে দুবেলাই আসে, স্টোর করে যে আগে রাখতে হয় না, একদম স্পিড কম, মানে জল ঘরের খাওয়ার জল ভরতে ভরতে ব্যাস চলে যায়। তাও আমাদের ঘরের জল, বড় বৌমার ঘরের জল, আমার দেওরের ঘরের জল, এই খাওয়ার জল ভরতে ভরতে জল শেষ হয়ে যায়, একদম স্পিডও নাই। আর দেখো না এই যে মশারিটা কি নোংরা হয়েছে, ধুতে পারছি না জলের জন্য জানো। আর কাপড়গুলো ধোয়া হয় কি বলতো, ওই সার্পের জল ফেনা ওগুলো থাকেই, মানে পরিষ্কার করে ধুতে পারছি না, মানে কোয়ায় মানে এমন জল হয়েছে 2-4 বালতি মানে উঠানোর পর ঘোলা জল ওঠে, ওই জল দিয়ে আর কাজ হয় না, এরকম পরিস্থিতি। বৃষ্টি নাই, কিছু নাই, গরম এত, শান্তি মতো বৃষ্টি আর হবেও না মানে এখন। হ্যাঁ এই কয়দিন দিবে গরম, জলও বাড়বে না, শান্তি মতো কেউ কাজও করতে পারছি না, ধোয়া কাচাও অনেকের কমে গেছে, শুধু ওই সবসময় জামা কাপড় যেগুলো ধুতে হয় তাও পরিষ্কার মতো ধোয়া হয় না, ঘোলা জল থেকেই যায়, সার্পের জল থেকেই যায়, উপায় নেই। আর ওই একটা অসুবিধা, কর্পোরেশনের জল স্টোর করে রাখবো তাও রাখতে পারি না, জল মানে এই 3 ঘরের খাওয়ার জল ভরতে ভরতেই, রান্নার জল ভরতে ভরতেই জল চলে যায়, এরকম অবস্থা। এখন তো থাকেও না 1 ঘন্টা। হ্যাঁ গরম আসলে এই জলের এই টানাপড়ন প্রত্যেক বছরই হয় গরম আসলে, এরকম অবস্থা আর কি, আর কি বলবো। আর যাই হোক, কালকে আমি একটু রাগারাগি করেছি, তোমরা কেউ খারাপ পেও না, মানে কথাটা শোনার পর না আমার মানে এত খারাপ লেগেছে, মেয়ে ওরকম করে বলছিলো আমার খুব খারাপ লেগেছে, তো তোমরা কেউ খারাপ পেও না। হ্যাঁ তোমরা তো আমার সব বলো, তোমাদের সঙ্গে রাগ করবো, তোমাদের সঙ্গে ভালো মুখে কথা বলবো, তোমরা কেউ খারাপ পেও না, এটুকুই আমার বলার ছিল, বলে দিলাম, আমার অনুরোধ তোমরা কেউ খারাপ পেও না। আর কি বলো, যত দুঃখের কথা তো তোমাদেরকেই বলি, আবার তোমরাই সান্ত্বনা দাও, কমেন্ট করো, পড়ি, ও করে শোনায়, ভালো লাগে শুনতে, তখন মনটা খুব শান্ত হয়ে যায়। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, রিয়া যখন করে করে শোনায় না তখন আমার এত ভালো লাগে। হুম ওকে আমি রিয়াকে বলি, রিয়া কমেন্ট আসছে, কী কমেন্ট আসছে গো, বলতে থাকি শুধু, ও করে করে শোনায়। তো চলো
এটুকুই বলার ছিল, বললাম। ও যখন নিয়ে আসলো মোবাইলটা কি করি বলে, তখন এটুকু কথাও বলে দিলাম। অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম। ভাই এতক্ষণ কথা বলেছিল, আমি লাস্ট দুপুরে কথা বলেছিলাম তোমাদের তোমাদের সাথে, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে। তারপরে কোনো কথাবার্তা হয়নি, তো এখন আসলাম কথা বলতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এইদিকে বিকি ওই ঘরে শুয়ে পড়েছে। মাদের এখনও বিছানা তো তখনই দেখলে তোমরা করলো, খালি মশারিটা টাঙিয়ে দিবে। তো বাবা একটু বাইরে আছে, আর মা হচ্ছে, এই যে মা হচ্ছে খাচ্ছে, মা খাওয়া দাওয়া করে আসুক, তারপরে হচ্ছে পিছনে মাকে বাবাকে মশারিটা টাঙিয়ে দিবে। আর ওদিকে আমি ভাবলাম তাহলে ততক্ষণে ভিডিওটা আমি এ ঘরেই শেষ করে দিই, কারণ ওই ঘরের লাইট জ্বালালে বিয়ে আবার চিলাচিলি শুরু করে দিবে। যেহেতু ঘুমিয়ে পড়ছে, কালকে আবার সকালে ওর, আগামীকাল আবার ওর কাজ আছে, তো ওই জন্য বেকার ওই ঘরে আর লাইট জ্বালালাম না, তাই আমি ভাবলাম এই ঘরে শেষ করে নিই। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য তাহলে টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।